যেখানে বসে দীপ্ত টেলিভিশনের পর্দায় কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষি দেখবার জন্য অপেক্ষা করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক বাংলাদেশের কৃষি খাতের অর্থনীতিতে প্রায় পুরোটাই কিন্তু ভূমিকা রাখে গ্রাম অঞ্চল আর তাই আমাদের দীপ্ত কৃষি টিম এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটে চলেছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার হুগলাপাশা গ্রামের রবিন নার্সারিতে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এই নার্সারির বয়স প্রায় চব্বিশ বছর প্রায় সকল প্রকারের ফলজ বনজ ঔষধি এবং ফুলের চারা পাওয়া যায় আমি এর আগে অনেক নার্সারিতে গেছি তবে এই নার্সারি যার হাত ধরে শুরু হয়েছে তার ভালোবাসা গাছের প্রতি মনে খুব বেশি তাই তো তার বাড়ির ঠিক সামনে পুরোটাই বিভিন্ন গাছের চারা তাই নয় দর্শক আপনারা দেখবেন পুরো বাড়িটার চারিদিক থেকেই কিন্তু বিভিন্ন ধরনের ফুলে চারা সেই সাথে ছাদটাও তিনি ফাঁকা রাখেনি পুরো ছাদে গাছ আর গাছ দর্শক যাই হোক আমাদের সামনেই বসে আছেন যার কথা আমি বলছিলাম রবিন নার্সারির মালিক রবিন দাদা তিনি চারা তৈরি করছে না কি করছে সেটি তার সাথে কথা বলেই একটু শুনি দাদা কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন খুব ভালো আছে আমি আপনার সাথে বসে পড়ি হ্যাঁ কি তৈরি করছেন আপনি এই টবে বসার বসাচ্ছি মানে ওই প্যাকেটে ছিল ওইটা আবার টবে টবের জন্য এগুলি যেমন বারান্দা টারান্দা রাখার যে গাছগুলি ছোট টপে করতে হয় আর এই সময় আমাদের দেখা গেছে শীতকালীন ফুল শেষ হয়ে আসছে প্রায় এখন এই সারা বছর যে সমস্ত গরমের মৌসুমের এবং সারা বছরের যে গাছগুলি সেইগুলি নিয়ে ব্যস্ত করার জন্য দেখতে দেখতে অনেকগুলো বছর পার করে ফেলেছেন আচ্ছা নার্সারির সাথে যুক্ত হয়েছে নাকি এর পাশাপাশি অন্য পেশায়ও ছিলেন আপনি আগে শাকসবজি সবজি করতাম যেমন কাকরোল লাউ বাঁধাকপি ওলকপি এটা করতাম পরে পাশাপাশি কিছু কাঠের সারা করতাম যেমন রেন্টি তারপরে সাম্বল মেহগনি এগুলো বনজ এটা করতাম তারপরে পাশাপাশি দেখলাম যে ফুলের কদর খুব বেশি মানে মানুষে বলে ফুলের চারা নাই এই তারপরে কিছু দেশি গোলাপ কিছু ডালিয়া এ এগুলো দিয়ে শুরু করছি আমি ফুলের ফুলের নার্সারি পরবর্তীতে বিভিন্ন জায়গায় যেমন যশোরের বিভিন্ন এলাকায় ঘুরলাম নার্সারি ঘোরার পরে দেখলাম বেশ চাহিদা আছে তারপরে আমি মোটামুটি শুরু করলাম যে কাঠের ছাড়ার চাইতে ফুলের চারায় লাভ বেশি এবং ওটার চাহিদাও বেশি আর দূর দূর থেকে আমার এখানে এই গ্রাম অঞ্চলে যেমন বরিশাল থেকেও আমার এখানে আসিয়া চারা বরিশাল থেকে চলে আসে হ্যাঁ বরিশাল থেকে চলে আসে বিভিন্ন জায়গা দা আসে তারপরে মোরলগঞ্জের একেবারে দক্ষিণ সীমানা থেকেও অনেক লোক আসকিয়া গাছপালা যেমন ফুলের চারা তারপরে এখন মানুষের এই যে ইনডোর প্ল্যানটাও গ্রামেও বেশি কিন্তু চলে এখন এবং আমি তো অবাক হয়ে গেছি দাদা এই যে বন ছাই আছে আর অনেক ধরনের গাছই দেখতে পাচ্ছি মানে এখানে এসে এরকম এত কালেকশন আমি দেখতে পাবো এটা আমি ভাবিনি নার্সারি আরো একটু ভালো ছিল কিন্তু বেশি ছড়াইয়া যেমন ওই আমের বাগান আছে প্রায় দুই বিঘের মতো ওই তো সময় দিতে হয় আমার একাই সব সময় দিই এখন একজন নয় আপনি একা সাথে ভাই আছে এসে সময় দেয় এবং ঘরের আমার যে ওয়াইফ আছে সে তো ঘরের কাজেই ব্যস্ত থাকে তারে বলিও না সে পারেও না এই জন্য তারে বলি না একারই সময় দি রাত্রেও আমি কাজ করতে হয় আমি তো এখন আপনার বাড়িতেই বসে আছি পরিবারে কে কে আছে ভাবির কথা বলছিল মা আছে তারপরে ছেলে মেয়ে আছে ভাই আছে এই আমরা খুব সুখী আছি হ্যাঁ তো বাবাও ছিল বাবা থাকলে আর একটু ভালো থাকতাম আর বাবা গত চার বছর আগে মারা গেছে সেই থেকে আমার একটু অসু অসুখী অসুখী মনে হয় কারণ বাবা থাকতে যে একটা আনন্দ পাইতাম মনে সেইটা এখন আর হয় না যে ওই যে বাবা যে সারাদিন ডাকতো কই গেলি কোথায় কোথায় এই কেউ আর সেই রবীন বলে আর ডাকে না এই জন্যই খুব অসুখী মনে হয় আমার নিজের আমরা চাইছিলাম যে বাবা মাকে একটু সুখী দেখবো তা মোটামুটি ঠাকুর হ্যাঁ কিছুটা হয়েছে যে আমাদের মনের আশাও কিছুটা পূর্ণ হয়েছে তবে ওই যে কথাই বলছি যে বাবা আর কিছুদিন বেঁচে থাকলে হয়তো আর একটা দেখলে হ্যাঁ দেখলেই এটা মনটা ভরে যেত এইটাই আমার আসলে আমাদের আর সবারই তো দুর্বলতা এখানে তাই না বাবা মা চিরকাল তো আর বেঁচে থাকবেন না চলেই যাবে কিন্তু তাদের যে অপরিপূর্ণতা এটা কোনো কিছুতেই পূরণ হওয়া সম্ভব না যাই হোক এইভাবেই আমাদের থাকতে হবে এইভাবেই আমাদের জীবন চলবে চলে আসি এবার আপনার আবার নার্সারিতে দাদা এই যে আপনার নার্সারিটা আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে দেখানো হচ্ছে তা অনেকে চাইবে যে গাছগুলো দেখে আপনার কাছ থেকে সংগ্রহ করতে তা কি কি গাছ আছে সেটা আমরা দর্শকদেরকে আজকে একটু দেখাই যেমন এখানে আমি দেখছি ইফোর বিয়া হম মানে এত ছোট ছোট গাছে আমরা ফুল চলে আসে সেগুলো কি কলম করা হ্যাঁ কলম করা বাহ কত রকমের ইফোরবিয়া আছে আপনার কাছে আমার এখানে প্রায় সাত আট রকমের আছে আচ্ছা আমি একটু দাঁড়িয়ে ঘুরে দেখি হ্যাঁ এদিকে অনেক ধরনের জারবেরাও আছে তো হ্যাঁ জারবেরা আছে জারবেরাও আছে আচ্ছা দাদা আপনি একটু বলেন কি কি ফুল গাছ আছে আপনার কাছে এজালিয়া আছে জারবেরা আছে তারপরে এই টিকোমা আছে

নিচে সর্বনিম্ন আছে আপনার একশো পঞ্চাশ টাকা এই গাছটা দেখতে খুব সুন্দর এটা খুব ইন্ডোরে খুব ভালো থাকে যদি মাটিতে রাখা যায় করা যায় তাহলে তো আরো বড় হয় আরো সুন্দর লাগে সব এবছরের করা গত বছরের গাছ সব মেলায় বিক্রি হয়ে গেছে আচ্ছা তাহলে এই যে এখন যা যা আছে এগুলো সবই এবছর বিক্রি হবে হ্যাঁ সেগুলি এবার বিক্রি হবে যেমন এই একটা গাছ আছে ইন্ডোরে থাকবে এটার নাম জেনেডু তারপরে এখানে আছে রঙ্গন হাইব্রিড গোলাপি এবং লাল তারপরে তো ছোট আছে এবার এই ডেলো প্যানাক্স এবং চাইনিজ বাঁশ আছে এটা যেমন জাতীয় বারান্দা রাখার জন্য বাঁশ বাহ আচ্ছা ওই যে ওই পাশে আমি দেখছি বিভিন্ন রঙের জবা গাছও আছে আপনার হ্যাঁ ওই জায়গাটা একটু যেতে চাই যে গাছগুলো আমরা দেখলাম সবই তো কলম করা তাই না দাদা কলম করা যেমন গুটি কলম তারপরে চোখ কলম আর ভেনিয়ের ভেনিয়ার কলম এই ভিনিয়ার কলমটা যেমন আম জবা সবেদা এ সব সবটার ভিতরে প্রযোজ্য আর শুধু গোলাপে শুধু টিচক কলম ছাড়া অন্য কলমটা যেমন ইন্ডিয়ান গোলাপ আর দেশি গোলাপের তো যেমন ডাল কলম করা হয় আচ্ছা দাদা আমি আপনার কাছ থেকে এই মুখে শুনব না আমি দেখতে চাই আপনি কিভাবে কলম করে চারা তৈরি করছেন দেখা যাবে হ্যাঁ দেখান যাবে চলেন তাহলে একটু দেখি হ্যাঁ কিভাবে চারা তৈরি করা হয় কি কি প্রয়োজন দাদা আগে একটি দেশি প্রজাতির একটি জবার আগে একটি স্টক গাছ তৈরি করতে হবে সেই গাছের সাথে পুনাই বা থাই জবার এই কলম যেমন ভিনিয়ার কলম করা যায় প্রথমে স্টক গাছের মোটামুটি মাছ বরাবর কেটে মাথাটা বাদ দিতে হবে তারপরে আমি যে একটা সুন্দর ফুলের একটা গাছ আমি নিয়ে কেটে এখানে আগে এইটার মোটামুটি মাছ বরাবর একটু ফাটতে হবে ফেরে তারপরে এইটারে একটা ভিড় মতো আকারের একটু দুই সাইড থেকে কেটে ফেলতে হবে পাতলা করে পাতলা কাটতে হবে এরপরে এইটা এই যে মাছ বরাবর যে সেরা অংশে এটা এইভাবে এটা ঢুকিয়ে দিল এটা এটা ভিতরে প্রবেশ করালো এখন আমি একটা পলিথিনের ফিতে দিয়া বা টেপ বেঁধে দিতে হবে আটকাইয়া যাতে ওইখান থেকে কোনো জল বা অন্য কোনো ইনফেকশনকারী জীবন না ঢুকতে পারে এইটাই সহজ বেশি অল্প সময়ের মতো হয়েও গেছে অল্প সময়ের হয়ে যায় এবং যেমন গুটি কলম প্রায় এক মাসের মতো বা তার চেয়ে তো বেশি সময় রাখতে পারে এক সপ্তাহের মধ্যে এই গাছটা সবল সত্য উঠবে আচ্ছা সবুজ সতেজ হয়ে ওঠার জন্য মাটিটাও তো ভালো থাকতে হয় তাই না মাটিটাও ভালো থাকে যেমন জবার বেলায় গোবর সার তারপরে কোকোপি কোকোপিট তারপরে যে ইটের যে গুঁড়ি আছে সেই ইটিয়ে মিশে হাড়ের গুঁড়ো এটা মিশাইয়া আমরা মাটিটা স্তুপ করে রেখে দি এক সপ্তাহ পরে আমরা গাছ বশাই দি পানির পরিমাণটা একটা একটা গাছের জন্য কতটুকু দরকার তিনের এক অংশ নারকেলের শোভা দিতে পারে এক অংশ জৈব সার দিতে পারে যে যে জৈব সারই হোক না কেন আর এক অংশ দেখা দেখা গেছে যে মাটি যে বেলে দোয়াশ মাটি হইলে ভালো হয় যেমন ফুল গাছের বেলায় আর এই একই পরিমাণ সার ব্যবহার যে কোনো ফুল গাছেই করা যায় যেমন হয় যে কোনো ফুল গাছেই করা যায় দাদা মাটি তৈরির কথাটা যেটা বললেন সেটা মোটামুটি যতগুলো এখানে ফুল দেখলাম সবে একই রকম সবই কিন্তু রোগ কি একই রকম হয় নাকি আলাদা আলাদা রোগ বালাই আলাদা আলাদা যেমন পোকা যেমন ঝাপোকাটা বেশি আক্রান্ত হয় তারপরে হোয়াইট ফ্লাই তারপরে ফল বা ফুলের কড়ি মুকু কুড়ি ছিদ্র করা ধরনের পোকা আছে এই তিন ধরনের পোকাই বেশি এই যে কথা বলছিলেন কিন্তু যারা আপনার কাছ থেকে কিনতে আসে তাদেরকে তো আপনি বলে দেন যে কখন কি ব্যবহার করতে হয় তো এই পোকার জন্য কি বলেন পোকার জন্য দেখা যাচ্ছে সবিক্রন বা গোলা নামের একটা ওষুধ আছে সেইটা ব্যবহার করলে তবে ওই সবিক্রনের ওষুধটা একটু করা এই জন্য ওটা না ব্যবহার করাই ভালো এই জবার বেলায় অন্য শক্ত গাছে ব্যবহার করা যায় জবার বেলায় এমিথিরিন প্লাস অথবা ভিটাকো এই এই দুইটার একটা যেকোনো একটা প্রয়োগ করলে বা স্প্রে করলেই ভালো হবে জবার চারা কত করে বিক্রি করছেন জবা দেখা গেছে টপের গাছ দুইশো পঞ্চাশ টাকা প্যাকেটের গাছ একশো থেকে একশো পঞ্চাশ টাকা আচ্ছা দাদা এটা সবে তা না হ্যাঁ এটা সবে দা এটা সবে তাই এরকম আমি তো গোলাকার দেখেছি তো দেখিনি। থাই ওয়ান নামে আমাদের এই দেশে পরিচিত এটা সারা বছর ফলে এবং খুব মিষ্টি বা এখন তো পাকেনি তাই না না পাকলে আমি খেয়ে দেখতে পারতাম কতটা মিষ্টি বাজারে বিক্রি করেছেন আপনি

মানে ফুলে ফুলে পুড়ে ছাদটা রাঙা হয়ে আছে দাদা মানে সকালে ঘুম থেকে উঠে আপনি যখন এই ছাদে আসেন মানে আর কি কিছু লাগে না খুব মনটা খুব আনন্দ লাগে তখন খিদের কথাও মনে থাকে না যে আমি ভাত খাইনি এরকম একটা আজকে কাজ শুরু করি পরে আর খাবার কথাও মনে থাকে না মানে গাছের সাইজ দেখে মনে হচ্ছে সবই আপনার চারা হ্যাঁ প্রায় পঞ্চাশ হাজার চারা আমি করি ওটা রেনু সরাই বিক্রি হয়েছে প্রায় চল্লিশ হাজারের মতো আর নিজে প্যাকেটে হয়তো দশ হাজার বা আট আট দশ হাজার ছাড়া আমি নিজে প্যাকেটে ফুল সহ গাছ বিক্রি করছি কি কি ফুলের চারা আছে এখানে এই জায়গা অ্যাডেনিয়াম আছে ইউফর বিয়া আছে সাল বিয়া আছে বাগান বিলাস আছে ক্যাকটাস আছে আচ্ছা ক্যাকটাসটা কোন দিকে ক্যাকটাসটা এই সাইডে ওই পাশে আচ্ছা আমরা ওই কর্নারেও যাব তার আগে একটু শুনি যে এখানকার যে চারাগুলো আছে সবগুলো ফুলের চারা আপনি নিজেই করতে পারেন হ্যাঁ নিজেই করি এবং কিছু নিজেই বীজ কিছু উৎপাদন করি এই সাইডে যে টপে যে গাছগুলি সব বিষ উৎপাদন করার জন্য পরাগান করিয়ে দুইটা জাত মিলন ঘটে নতুন জাত তৈরি করি এবং এই খুলনা এই চারাটাই আমার বেশি চলে কারণ এর কালার এবং গাছের ধরন ভালো বিদায় বাইরার চারা থেকে আমার এই সারাটার চাহিদা বেশি নিজের হাতে পরাগায়ন করেন আচ্ছা আপনি এত বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ একজন মানুষকে যখন আমি পেয়েছি এমনি এমনি তো ছাড়া যায় না আচ্ছা একটু দেখি কিভাবে পরাগায়ন করেন যাতে অন্যরা দেখে এটি করতেও পারে একটু দেখে যেমন এক এটা একটা এই ফুলটা এটা একটা প্রজাতি এই ফুলটা আছে এই ফুলটার ভিতরে একটা আছে পরাগদানি আর একটা আছে গর্বমুণ্ড এটা কি করতে হবে যায় গেছে আগে একটার দিন যে আজকের যে ফুলটা ফুটবে এটা আগের দিন বিকালে এগুলি সিমটে দিয়ে আস্তে আস্তে মুখটা গিয়া সিমটে দিয়ে পরাগদানিগুলো আলা অপসারণ করতে হবে পরে অন্য আর একটা কাঙ্ক্ষিত যে গাছ ওর পরাগদানি আনগা আমি এই মাতৃগর্ভমুণ্ডে আমি লাগাই দেওয়ার পরে পলি ব্যাগে দিয়ে আটকেই রাখলে দুই তিন দিন পরে পলি ব্যাগ খুললে পরে হবে ওই বিষটা সঠিক আমি একটা হাইব্রিড জাত পাওয়া গেল নতুন একটা জাত পাওয়া যাবে দাদা এটা এখানে রেখে যাই আচ্ছা বীজ তো তৈরি করেন আপনি কিন্তু সেটা শুধু নিজের জন্যই নাকি বাজারেও বিক্রি করেন না বাজারে বিক্রি করার জন্য না নিজের যেটা দরকার ওইটাই আমি করি তবে ইচ্ছে আছে যে আমি বাজার জাত হ্যাঁ করবো এরকম একটা ইচ্ছা আছে আচ্ছা দাদা এবার একটু ক্যাকটাস ওখানে যেতে চেক কত প্রজাতির ক্যাকটাস আছে আপনার কাছে মানে প্রায় পঁচিশ পদের ক্যাকটাস আছে বিভিন্ন প্রজাতির সাকুলেন জাতীয় আছে কিছু এবং ওই ইন রুবি বল আছে নতুন একটা জাত এটা দেখলাম যে অনেক দাম তারপরে আমি এই গত ছয় মাস থেকে আমি একটা পরিকল্পনা করছি যে এটা শুধু বাংলাদেশে ব্রাক করে আর ইন্ডিয়াতে করে আমা আমাদের দেশে আর অন্য নার্সারিতে হয় না পরে আমি মোটামুটি ইউটিউব দেখে মোটামুটি শুরু করার পর এই যে সাকসেস প্রথমবারই মোটামুটি এই সব আমার এই কিছুদিন আগে করা এই এগুলি আমি চারশো টাকা করে ঢাকা দিয়ে কিনছিলাম পরে আমি আনার পরেই ওই ঐক্যটা করছি তারপরে মোটামুটি প্রায় আমি প্রায় একশোর মতো আমি নিজে তৈরি করছি এই অংশটা দেখতে ফুলের মতো না ওটা অন্য একটা প্রজাতির ক্যাক্টাস এবং এই যে শাখাগুলি এই শাখাগুলি অন্য একটা বুন প্রজাতির ক্যাকটাসের সাথে যেমন এইটাই এই দেখাই একটা যে দে একটা বুন প্রজাতির ক্যাকটাস এটা কেটে এই জায়গা ছোট অংশ এই জায়গা আমি লাগাইয়ে দিছি ওটা কোথেকে নিয়েছে এই যে শাখাতে শাখা বেরিয়েছে এখান থেকে নিয়ে ওখান থেকে নিয়ে এটা কেটে লাগাইছি এই এখন এটা আবার কয়েকদিন পরে এটা কাটকে আবার নিয়ে না ফেললে আবার এটা বাড়বে না এখন এই যে পাঁচ দাস যে শাখাগুলি বেড়েছে আবার কাটে কেটে বা বাদ দিতে হবে বাজারে বিক্রি মানে করেছেন কারো কাছে হ্যাঁ বাজারে বিক্রি করছি আমি যেমন চারশো টাকা করে বিক্রি করছি চারশো টাকা হ্যাঁ চারশো টাকা বিক্রি আর এটা এটা দাম ওটার দাম দুই হাজার টাকা এটা দুই হাজার মানে সর্বনিম্ন এখানে কত টাকা আছে সর্বনিম্ন পঞ্চাশ টাকা ক্যাকটাস আর সর্বোচ্চ সর্বোচ্চ দুই হাজার টাকা আচ্ছা আমরা তো অনেকটা সময় আপনার বাড়ির মধ্যে যেই অবস্থা সেটা নিয়েই পড়ে রইলাম কিন্তু আপনার তো আরো বিশাল অংশ মাঠে পড়ে আছে নার্সারি হ্যাঁ যেখানে ফল গাছ রয়েছে ঔষধি গাছ রয়েছে আর অনেক ধরনের গাছ আছে এবার আমরা ওখানে যেতে চাই চল আচ্ছা ঠিক আছে শেখা তো ভাই গেলেই মনে হয় যে আমার ভাইও একটু হ্যাঁ চলুন না আমরা দুজনে যাই তারপরে কথা হবে অবশ্যই ভাই একটু বললে ভালো হয় দাদা যেহেতু আপনি অনেক বছর ধরে নার্সারির সাথে যুক্ত তাই অনেকটা অনেক কিছু দেখেছি তো সেই জায়গা থেকে আপনার নতুনদের জন্য কি পরামর্শ থাকবে যাতে তারা এখানে সেই সফল হয় কোনো বিপদে না পড়ে যেটা আপনি পড়েছিলেন হ্যাঁ কোন বিষয়ের প্রতি তারা লক্ষ্য রাখবে তাদের দরকার হলো যে মাতৃগাছ সংগ্রহ করা বিভিন্ন নার্সারি থেকে মাতৃগাছ না থাকলে তো আমি সঠিক জাত একজন দিতে পারব না এইজন্য জন্য যে কোনো নতুন নার্সারি আগে মাতৃগাছ বিভিন্ন নার্সারি থেকে সংগ্রহ করতে হবে হ্যাঁ যেমন কৃষি অফিস আছে যেমন বাড়ি উদ্ভাবিত বিভিন্ন জাত আছে যেমন বাড়ি মালটা এক এখন বাংলাদেশে খুব একটা ব্যাপকভাবে একটা ই করছে আলোড়ন সৃষ্টি করছে এই 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 জন্য আগে ভালো ভালো মাতৃগ্যাস নিজে কালেকশন করিয়া নিজে রোপণ করতে হবে এরপরে ওইটা কলম করিয়া যে কোনো একজন কৃষকরে সঠিক জাতের গ্রান্টি দেওয়া যাবে এবং বিভিন্ন সফল নার্সারি থেকে কিছু বিশেষ জ্ঞান অর্জন করতে হবে তাদের কাছে সাক্ষাৎকার তাদের কাছে পরামর্শ নিয়ে কাজ শুরু করলে সফলতা অর্জন করতে পারবে এটা আমরাও সবসময় বলে থাকি শুধু নিজের নার্সারি নিয়ে বসে থাকলে হবে না শিখতে হবে জানতে হবে এবং প্রচুর এরকম নার্সারি রয়েছে যারা সফল হয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং নতুন নতুন জাত তৈরি হচ্ছে এগুলো কিভাবে পরাগানোর মাধ্যমে যেমন আজকে আপনি খুব সুন্দর একটা জিনিস দেখালেন এগুলো জানার জন্য তো আপনাদের মধ্যে যারা অভিজ্ঞ লোক আছে তাদের সাথে দেখা করতে হবে আচ্ছা দাদা এখন তাহলে আপনার কাছে কি কি ফল গাছ রয়েছে এখানে একজন রয়েছে আপনি আপনার ভাইয়ের কথা বলছিলেন উনি কি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন জি আমি দীপ্ত টেলিভিশন থেকে এসেছি আমার নাম মারুফা এনিন অনেকক্ষণ ধরেই দাদা বলছিলেন আপনার কথা যেহেতু এখন কোনো লোক নেই আপনি তাকে সাহায্য করছেন তো কীভাবে সাহায্য করছেন একটু শুনি আসলে মার্কেটিং যে কাজটা এটা করতেছি আপাশাপাশি বিভিন্ন জায়গা থেকে যে অর্ডারগুলো আছে এটা আমি কানেক্ট করwidetildeছি আচ্ছাপাশাপাশি ভারী কাজগুলো হুম হুম এই ভারী কাজগুলো হুম এগুলো আমি করতেছি আচ্ছা এটা নিয়ে আমি আপনার সাথে কথা বলবো কিন্তু তার আগে একটু দাদাকার কাছে আমি শুনে নিতে চাই দাদা এখন কি কি ফল যারা আছে আপনার কাছে বিশেষত তো আম আছে আমের ভ্যারাইটি আছে বিভিন্ন রকমের যেমন ব্যানানা ম্যাঙ্গো আছে তারপরে কিউজই আছে

আর এখন এ থেকে কত টাকা উপার্জন হয় যেহেতু মার্কেটিং বিষয়টা উনি দেখছেন ওনার কাছ থেকে জেনে নেই দাদা তার কাছে জিজ্ঞাসা করলেই ভালো হবে অনেক ধন্যবাদ নমস্কার এবার আমি চলে আসি আপনার কাছে মার্কেটিং বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ সেটা আমি একটু জানতে চাই প্রতি মাসে আপনারা কত টাকার চারা বিক্রি করতে পারছেন এরকম আসলে হিসাব হয় না কিন্তু বাৎসরিক একটা হিসাব হয় আচ্ছা সেটাই শুনুন আপনি সাত আট লাখ টাকা আমরা প্রত্যেক বছর এই নার্সারি দিয়ে আমরা ইনকাম করতেছি আচ্ছা দাদা বলে গেলেন প্রায় পনেরো লক্ষ টাকার মতো বিনিয়োগ আছে সবটা মিলিয়ে তার থেকে আপনারা বছরে সাত আট লক্ষ টাকা পাচ্ছেন তো তার মধ্যে তো খরচও আছে সাত আট লাখের মধ্যে এক দেড় লাখ টাকা আমরা খরচ করি আচ্ছা আর টোটালাই মনে করতে হবে আমাদের লাভ থেকে আচ্ছা দাদার বদলতে কিন্তু অনেকটাই আপনার জন্য সহজ হয়েছে কিন্তু এই আজকের সময়ের সাথে চলতে গেলে আপনাকে খুব নিজেকে তৈরি করতে হবে তো সামনের দিকে আপনার পরিকল্পনা কি যেহেতু যুক্ত হয়েছেন এর সাথে নতুন করে মোটামুটি আমি চাচ্ছি যে রবীন্দ্রনাথ এই সেবা সমস্ত গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া আচ্ছা বাহ খুবই ভালো কথা খুবই ভালো কথা আমরাও চাই যে রবিন নার্সারি চব্বিশ বছর পার করেছে আরও এরকম বহু চব্বিশ বছর আপনারা পার করুন এবং যাদের কাছে চারা বিক্রি করছেন তারা যেন সঠিক চারাটি পায় সেই চেষ্টাটি করে যাবেন অনেক ধন্যবাদ ভালো ধন্যবাদ জি কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এতক্ষণ কথা বললাম রবিন নার্সারির মালিক রবিন্দার সাথে সেই সাথে তার ছোট ভাইও ছিল এই রবিন নার্সারির মতো অসংখ্য নার্সারি সারা বাংলাদেশেই রয়েছে যারা আপনাদের জন্য কাজ করছে এবং প্রত্যেকেই কিন্তু একই কথা বলেছেন ক্রেতাদের কথা মাথায় রেখেই আমরা চারা উৎপাদন করছি তাই নিঃসন্দেহে তারা মানে আপনারা চারা সংগ্রহ করতে পারেন দর্শক এই ছিল কাজী ফার্মস নিবেদিত দ্বিতীয় কৃষির আজকের পর্ব বিদায় দিচ্ছি সবাই ভালো থাকুন খুদা হাফেজ